এখানে আমি কিছু ডাল এই যে মানে এটা আগে সিদ্ধ করে রেখে দিছি ডিপ ফ্রিজে রেখে দিছি এখন এটাই যে আর কিছু মাংস রান্না করা এই যে এখানে গরুর মাংস রান্না করা ছিল আর এখন বুটের ডালটা রান্না করা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখলেন তো ডাল নিয়ে নাড়াচাড়া করলাম ওইটা আমি সিদ্ধ করে আগেই রেখে দিয়েছি যখন খেতে মন চাবে তখন এরকম বের করে আমি রান্না করে নেই আর যখন এরকম একটু মাংস থাকে তাও আমি এরকম রান্না করে ডিবে রেখে দিই আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এইভাবে মানে ডালটা বুটি ডাল এরকম মাংস দিয়ে রান্না করলে ওরা রুটি দিয়ে খেতে পারে আর যদি সবসময় তো মাংস রান্না না থাকলো আমি ডিম দিয়ে করি আর এভাবে আপনারাও পারেন যখন হাতে কাজ থাকবে এরকম কিছু কাজ যদি আমরা সেরে রেখে দিই ইজিলি রান্না করতে পারি তাহলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার সঙ্গেই থাকুন আপনারা আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না শুধু অ্যাড করব একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ যেহেতু ডালটার সঙ্গে আমার একটু হলুদটা যায় আর কি আর গরুর মাংসটা যখন আমি রান্না করেছি তো খাওয়ার জন্য এখান থেকে অর্ধেক খাওয়া শেষও হয়ে গেছে হ্যাঁ তখন তো সব মশলা ঠিক ছিল এখন এটার সঙ্গে শুধু একটু হলুদ শেষ আসলে আমি এক হাত দিয়ে কাজ করি তো এই জন্য আমার ভিডিওটা একটু বেশি নাড়াচাড়া করে যখন আমি নিজে নিজে ভিডিও করি এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও করি তখন আমার ভিডিওটা একটু মানে এত নাড়াচাড়াটা আপনারা একটু ইগনোর করে নেবেন যারা আমাকে ভালোবাসেন প্লিজ আমাদের কাজগুলি যদি গুছানো থাকে তাহলে আর রান্না করতে কষ্ট লাগে না এভাবে কাজগুলি গুছিয়ে রাখলে নিজেদেরও সুবিধা হয় আর যখন তখন বাচ্চাদের যখন খেতে মন চায় এভাবে আমরা রান্না করে খাওয়াতে পারি খুব ইজিলি ডালটা আমার আগেই সিদ্ধ ছিল দেখলেন তো আর আমি রান্না করি আর ফাঁকে থাকে এরকম এসে আপনাদের সঙ্গে কথা বলি তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।